হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন শুন? ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আলোচনার সাথে আছি আমি মুর্শিদা ঐশী। আলোচনা শুরুটা করব পুতুলের গল্পে। না, খেলনা কিংবা সাজিয়ে রাখার জন্য নয়, এই পুতুল দেখলেই আপনার ইচ্ছে হবে তার গায়ে জড়ানো পোশাকটি খাওয়ার। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই এক পুতুলের ডিজাইন করেছেন এক উদ্যোক্তা, যে পুতুলের গায়ে পোশাক হিসেবে ব্যবহার করেছেন চকলেট। ২০১৮ সালে প্রথমে আমার চকলেট ডেকোরেশনের পেজটা আমি ওপেন করি। প্রথম থেকে এক বছর ওইরকম খুব একটা অ্যাক্টিভিটি ছিল না, কিন্তু ২০১৯ সালের শেষের দিকে আমার পেজে অ্যাক্টিভিটিটা খুবই বেড়ে যাচ্ছে এবং অর্ডারের পরিমাণও খুব বেড়েছে। ছোট বড় সব মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ রকমের ডল ডেকোরেশনগুলো আমার করা হয়ে থাকে। ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে আমি সেভাবেই কিন্তু তাদের মেক করে দিচ্ছি। ক্লায়েন্ট যখন বলছে যে আমাকে একটা বাজেট ধরে দিচ্ছে যে আপু আমাকে এই টাকার মধ্যে আমাকে মেক করে দিতে হবে, আমি তাকে সেই টাকার মধ্যেই মেক করে দিচ্ছি এবং তাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে অর্ডার করছি। কেউ যদি গায়ে হলুদের প্রোগ্রামের জন্য অর্ডার করতে চায়, গায়ে হলুদ রঙের জামা পরিয়ে লাল রঙের জামা থিম দিয়ে যদি আমাকে কেউ অর্ডার করে থাকে, তাহলে কিন্তু সেভাবেও আমি মেকগুলো করে থাকি। এবং শুধু চকলেট ডলগুলোই না, আমরা কিন্তু খুব বড় বড় পাখিও রেডি করে থাকি। খুব সুন্দর সুন্দর পাখি রেডি করা হয়েছে, খুব সুন্দর সুন্দর কাপল ডলসগুলো রেডি করা হয়েছে। আমাদের পেজের মধ্যে ১০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত এখন পর্যন্ত আমরা ডেকোরেশনগুলো রেডি করেছি। ডলগুলো কিন্তু আমরা দুইভাবে ইউজ করতে পারি। আমরা যদি কেউ ডেকোরেশন হিসেবে সাজিয়ে রাখতে চাই তাহলে কিন্তু সেভাবেও রাখা যাবে, কারণ চকলেটগুলো নিচ থেকে খুব সুন্দর করে কেটে আমরা চকলেটটা বের করে যদি ফেলি তাহলে উপরে কভারটা খোসাটা কিন্তু সেভাবে ডেকোরেশন ওয়াইজে কিন্তু থেকে যাবে। সবচেয়ে প্রথম হচ্ছে ইউনিক একটা গিফট, এখন পর্যন্ত সবাই খুবই পছন্দ করেছে। হোক ফ্যাশন কিংবা প্রয়োজন, টুপির ব্যবহার আমরা সবাই করে থাকি আর বাজার ছুটেও পাওয়া যায় নানা ঢঙের টুপি। কিন্তু ডিজাইন ভেদে জানেন কি কোন টুপির কী নাম আর কখন থেকে বা শুরু তার ব্যবহার? চলুন জানবো নানা রকম টুপির গল্প। বেসবল না খেললেও বেসবল ক্যাপ ফ্যাশনের অংশ হিসেবেই পরা হতো। ১৮৬০ সালের দিকে জনপ্রিয় হতে শুরু করে বেসবল ক্যাপ। সে সময় এ ধরনের টুপি পরতেন ব্রুকলিন এক্সেলসিয়ার্স। টুপির তালিকায় আছে স্ন্যাপব্যাক টুপি। ৯০ দশকের শুরুর দিকে এই টুপি জনপ্রিয়তা পায়। চাইলে ড্যাড হ্যাট দিয়ে সাদা জিম জুতো ও স্নিকার্সের সাথে স্টাইল করতে পারেন। এটি ৯০ দশকের দিকে ফ্যাশনের নতুন মাত্রা যোগ করে। আর শীতকে টেক্কা দিতে আমাদের দেশে পরা হয় বেনিস টুপি। বেনিস শব্দটি এসেছে বিন থেকে। ২০ শতকের গোড়ার দিকে বিন শব্দটি মাথামোটা অর্থেও ব্যবহৃত হতো। সে সময় থেকে এই টুপির নামকরণ করা হয় বেনিস। খুব ঠান্ডা আবহাওয়ার জন্য এই ধরনের টুপি ব্যবহার করা হয়। টুপির রাজ্যে প্রভাব বিস্তার করে আছে টপ হ্যাট। ১৮ শতকের দিকে খুব অভিজাত শ্রেণীর মানুষরা এ ধরনের টুপি পরতেন। এখন খুব ফ্যান্সি অনুষ্ঠান ছাড়া এই টুপি পরার প্রচলন নেই। টপ হ্যাট পরা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের নাম চার্লি চ্যাপলিন। প্রিন্সেস ডায়ানাকেও প্রায়ই দেখা গেছে এই টুপিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। শরীর সুস্থ রাখতে প্রতিটি মানুষের প্রয়োজন প্রতিদিন একটা করে ডিম খাওয়া, এটা আমরা সবাই জানি। কিন্তু ডিম খেয়ে ফেলে দেওয়া খোসা কিন্তু কাজে লাগাতে পারেন আপনার দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে। দর্শক জানাবো কী কী কাজে ব্যবহার করতে পারবেন ফেলে দেওয়া ডিমের খোসা। বাড়িতে প্রায়ই রান্না হয় ডিম, কিন্তু রান্নার পর ডিমের খোসা চলে যায় ডাস্টবিনে। এখন থেকে সংগ্রহে রাখতে পারেন ডিমের খোসা, কারণ এতে যেমন আছে নানা পুষ্টিগুণ তেমনি ব্যবহার করা যায় ঘরোয়া নানা কাজে। ঘরের সৌন্দর্য বর্ধনে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। রং তুলির আঁচড়ে ডিমের খোসায় করা যায় বিভিন্ন ধরনের আঁকিবুকি, আর তা পড়ার টেবিলে কিংবা অফিস রুমে রাখলে সৌন্দর্যে যোগ হবে ভিন্ন মাত্রা। ডিমের খোসা দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ মোমদানি।
গাছের গোড়ায় সার হিসেবেও ব্যবহার করতে পারেন ডিমের খোসা। এটি গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। রান্নার সময় হাঁড়ি কড়া পুড়ে গেলে তার মধ্যে ডিমের খোসা, লবণ ও পানি দিয়ে ফুটালে সহজেই দূর হবে পরাদাগ। ফ্লাস্ক পরিষ্কার করতেও ডিমের খোসা ব্যবহার করতে পারেন। পশু ও পাখির খাদ্যকে ক্যালসিয়ামের পরিপূর্ণতা দিতে পারে ডিমের খোসার চূর্ণ। হাঁস মুরগি ঠুকরে ডিমের খোসা খেতে বেশ পছন্দ করে। এছাড়া ডিমের খোসায় করা যায় রূপচর্চা। খোসা চূর্ণ, লেবুর রস, মধু ও দুধের সর মিশিয়ে তৈরি করতে পারেন দারুণ এক পেস্ট। ডিমের খোসার পাউডার ও অ্যালোভেরা জেল দিয়েও ফেস ওয়াশ বানিয়ে করা যাবে রূপচর্চা। পোচ কিংবা আমলেট বানিয়ে ডিমের খোসাটা রেখে দিন ঘরের এক কোণে, এতে কমবে টিকটিকির উপদ্রব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউড ডিভা আলিয়া ভাট তার রূপে যেমন মুগ্ধ গোটা দুনিয়া, তেমনি অভিনয়ও জায়গা করে নিয়েছেন দর্শক মনে। জানেন কি, আলিয়া ভাটের পারিশ্রমিক কত আর কতই বা সম্পত্তিরই বা মালিক এই বলিউড অভিনেত্রী? আয়োজনের শেষে চলুন জেনে আসি তা। সম্প্রতি মেট গালার রেড কার্পেটে হেঁটে বেশ চর্চায় রয়েছেন বলি ডিভা আলিয়া ভাট। সাদা গাউনে পরিরূপে ধরা দেন এই সুন্দরী। তবে এ নায়িকার পারিশ্রমিক আর সম্পত্তি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ। জানা যায় আলিয়া প্রতি বছর প্রায় 60 কোটি টাকা উপার্জন করেন আর অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ 299 কোটি টাকা। ছবি বুঝেই নাকি পারিশ্রমিক চূড়ান্ত করেন তিনি। গাঙ্গুবাই কাথিওয়ারি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছিলেন 20 কোটি টাকা। আবার ব্রহ্মাস্ত্র ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল 10 থেকে 12 কোটি টাকা। ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট প্রতি 85 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কাপুরের ঘরণী। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরও বাড়ে। বিজ্ঞাপনী ছবি বা ফটোশ্যুটের জন্য আলিয়ার পারিশ্রমিক 1.5 থেকে 2.5 কোটি টাকা। এছাড়াও আলিয়ার একাধিক নিজস্ব ব্র্যান্ড এবং প্রযোজনা সংস্থা রয়েছে। তার আনুমানিক ভ্যালুয়েশন প্রায় 150 কোটি টাকা। মুম্বাইয়ে আলিয়ার দুটো ফ্ল্যাটের দাম যথাক্রমে 13 কোটি এবং 32 কোটি টাকা। পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় 37 কোটি টাকা। এই সম্পত্তির মোট বাজার দর 82 কোটি টাকা। এছাড়াও আলিয়ার BMW, অডি, রেঞ্জ রোভার সহ মোট 4টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলো কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় 7.5 কোটি টাকা। আমি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।